সিসিটিভির ফুটেজে দেখা যায় হাবিব দলবল নিয়ে ব্যবসায়িক পার্টনার হোসাইনের বাসায় এসে হুমকি দিচ্ছেন পাওনা টাকা চাইলে ফিল্মি কায়দায় ভয় দেখিয়ে হুমকি দেয় এই প্রতারক চক্র এই চক্রের মূল হোতা চট্টগ্রাম উইমেন চ্যাম্বার পরিচালক ফাতানা বেগম ও তার ভাই পরিচয় দেয়া হাবিব রহমান তারা দুজনই ধনাঢ্য ও প্রবাসীদেরকে প্রতারণার ফাঁদ পাতেন তাদের সেই প্রতারণার ফাঁদে পা দেন লন্ডন প্রবাসী হোসাইন দু সালে পরিচয় হয় উইমেন চেম্বার পরিচালক ফাতেমা সাথে পরে হোসাইন ও তার স্ত্রীর সাথে সম্পর্ক গড়ে তুলেন ফাতেমা দম্পতিকে রাজি করান বিদেশে না গিয়ে তার ব্যবসার পার্টনার হতে অবশেষে নগরীর সুগন্ধা আবাসিকের এই ডেইলি ফেয়ার সুপারশপ দেখিয়ে পার্টনার করেন প্রবাসী হোসাইনকে দু উনিশ সালের প্রথমে পঁচিশ পরে পনেরো ও পঁয়তাল্লিশ লাখ টাকাসহ চুক্তির মাধ্যমে মোট নব্বই লাখ নেয় চক্রটি প্রথমে কয়েক মাস ভালো ব্যবসা করলেও পরে দুবাই পালিয়ে যায় ফাতেমা হাবিব পরে সুপারশপে নানা মানুষ এসে পার্টনার হওয়ার দাবি করলে প্রতারণা টের পায় হোসাইন পার্টনারশিপে টাকা ফেরত চাওয়ায় বাসায় সন্ত্রাসী হামলাসহ জেলও খাটতে হয় হোসাইনকে কোন জন্য এসে জিজ্ঞেস করতেছে আজকে সেল কত হয়েছে আজকে আমদামি কত হয়েছে তো আমি বলছি আপনারা কারা বলছে আমরা এই বিজনেসের পার্টনার একইভাবে আগ্রাবাদের এক ব্যাংকারের কাছ থেকে চৌষট্টি লাখ দিনাজপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে সাতাশ লাখ টাকা সহ কৌশলে দুই কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে পাঁচ ছয় জন থেকে এই চক্রটি এ বিষয়ে কথা বলতে চাইলে রিপোর্টারকে হুমকি ধুমকি দেন ফাতেমা হাবিব আপনি তদন্ত করেন আপনাকে বলছে যখন আমিও তো মামলা করছি ওরাও মামলা করছে সমস্যা তো নাই এটা একটা চক্র কথা বলছেন একটা জায়গায় হলে দু চারজন কার সাথে কার সাথে ঝগড়া সবার সাথে আপ করছে পুলিশ বলছে প্রতারক চক্রটিকে দ্রুত ধরার ব্যবস্থা নেওয়া হচ্ছে এরকম প্রতারক চক্র যদি কোথাও থেকে থাকে আমরা অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিব এবং এই প্রতারক চক্রগুলো খুঁজে বের করার জন্য আমরা আমাদের বিট পুলিশিং এর সহায়তা নিব এক ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে হাবিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আদালত শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম